আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। 30 তারিখ জুলাই 2021, আজাদি টিভির ফাতি আইন তালাল আহমেদ। আজার খবর, বর্মাত জোর জোরে বেশ পানি উড়ি হতরাত থাইল্যান্ড বর্ডার তেজারত। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পত পানি উড়ি বেগর ওই হাজার হাজার রিফিউজি অকল। বাংলাদেশের হকুমতর ফাতি বড় গরিব ভাসান চরত হাম গরিবলা রাজি ওই ইউএনএ। আর সই টাইমর ওরে সই খবর পাইবাল্লা আর আর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব কর আর হাসাতো আসতে বেল আইকন গা সিবিদ আর সোশ্যাল মিডিয়ার পেজ জড়িয়ে ফলো করি পারিবা। খবর আর তফসিল, বর্মার কারেন্সিটেডর মায়াওয়াদিত থাইল্যান্ডত বর্মার বুথর বোর্ডত তেজারত চলে দিহিন জোরর পানি উড়ি তিয়াই যাইত পারে বলে তেজারত গড়দে বর্মার মানুষকল হত দিহিয়ান জানা গিয়া। বর্মার তেজারত গড়দে মানুষকল হতামুজি থাইল্যান্ডর বোর্ডার কুলা তখন বেশি জরুরি যারা বর্মার COVID-19 হালত হরফ অধ্যে হেড়ে বেশভাগ সেহাতি সামানত অক্সিজেন অকল থাইল্যান্ড তো আইয়ে বলে হর। গেলদা জুলাই 23 তারিখ লদি যত দিগুড়া মায়াওয়াদি এলাকাত পানি উঠে লেকিন 2 নম্বর বর্মা থাইল্যান্ড ফ্রেন্ডশিপ ব্রিজতু আজ্য মাল সামান অকল পারগারে ফেরত আছে। বর্মাত অক্সিজেন অকল আনেদে মানুষের হত্যা মজিন গায়ান হালত পানি উড়ি রেঙ্গুনা দ্বার টন অকলর হিক্কা পানি উঠতে বলি হর। হালর পানি বেশ ওই গায়াং ব্রিজ পানি নিচে ডুবি যাবার অত্যত ওইয়ে যারা আয়াদ্য হক দিন তেজারত অকল তিয়াত পারে বলি অক্সিজেন তেজারত গড়দে মানুষ অকল মিডিয়ার বয়ান দিয়া। বর্মাদ থাইল্যান্ডের ভিতরে তেজারতি রাস্তা ওইলদে গায়াং ব্রিজ যারা গেলদা বছর গায়াং হালর পানি বেশ উড়ি এক হাফতলা তেজারত অকল বনাছিল। বর্মাত এখন COVID-19 বেশ ওই রিঙ্গুনত বিয়ারে মেয়কলত অক্সিজেনের হোমি ওই অ্যাপ যারা করোনা ভাইরাস বিয়ারে মেয়কলর বাসে বলা অক্সিজেন বেশি জরুরি হিসাবে লাগে। গুড়া রেঙ্গুনের মানুষকল এখন থাইল্যান্ড অক্সিজেন গলিবার এন্তজার করত আছে। আজ যখন মালকল বর্মাত আনিত পারে যারা রোড অকলত বেশ পানি দিহি আনলা ট্রাক চলে অকলত হুঁশিয়ার সাথে চলা ফুরিব আর গায়ান ব্রিজের শিক্ষা পানি আজ ব্রিজ পান নড়িলিও পানি বারাত আজ দিহি আনলা আয়েদ্য হত দিনের ভিতরে ডুবি যাইতে পারে বলে তেজারত গরদ মানুষ হর। বর্মা জেলা মিলিটারি ডিপার্টমেন্ট অফ মেট্রোলজি অ্যান্ড হাইড্রোলজির হত্যামজিন বাগ্য এলাকা সিটটঙ্গা দেব সালুইন হাল এখন পানি লো বই গিয়ে আর মায়াওয়াডির মো এই হালত পানি বেশ উড়ি হতরা ওই বলে জানিয়ে তানিনতাই এলাকা কেরেন মনাদ আর কনস্টেডত বেশ জোর দিয়ে পানি উঠতে দিহিয়ান খবর পাজার। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পত টানা জোর দি বেশ পানি উঠতে দিহীন জরিয়া হাজার হাজার রোহিঙ্গা কল দরবদর ওই মানসর গড়িয়া মসজিদত সাহারা লোয়া ফুজে দিহিয়ান খবর পা গিয়ে। দ্য ইউন রিফিউজি এজেন্সির হত্যা মজিন গেল দে বুধবারে 24 ঘন্টা জোর দিয়ে দিহীনত 1 মিলিয়ন ওর রোহিঙ্গা তাকাতে ক্যাম্পত 30 সেন্টিমিটার ওর পানি উঠতে বলে জানিয়ে। আবহাওয়া অফিসের হত্যা মজিন এন্ডিলজর ইন আরো হক দিন তাইত পারে যারা বাংলাদেশের 3 মাস জ্বরের মৌসুম চলে যাচ্ছে। COVID-19 হালত আরো বেশ খারাপ আর যারা বাংলাদেশের COVID-19 বিয়ারেমা বারাত দিহানোল্লা এখন লকডাউন জারি আছে বলে ইউএনআর এজেন্সি হিবাইয়ে বয়ান দিয়া। এ হাফতাত রোহিঙ্গা ক্যাম্পত জ্বরের জরিয়া মেডি 2-5 জন রোহিঙ্গা মরি গিয়ে আর জ্বরের পানির ডুফি রোহিঙ্গা ফুয়গ্য মরি গিয়ে আছে যারা হাত চাহি নলে ইউএনএস সিয়ার ফেরেশানি জাহের গজে দিহিয়ান দেখা গিল। ইউএনএস সিয়ার স্টেটমেন্ট একে নালাই দিহিয়ান মজিন ইতারা 5,000 রোহিঙ্গা অকলের হেফাজির জাগাত ফারগারাই বলে দাবি গজ্জে। এনডিলে হালত ইনত রোহিঙ্গা অকলের হত্যা মজিন হিতারা তো হানা পানিলে বেশি দুঃখ অর বলে হর। গেল দে 7 দিন লতি ক্যাম্পত জ্বর দে দিহিয়ান নলে আর আর গর গুঁড়া ডুফি আর হানা পানিলে বেশি দুঃখ পার বলে রোহিঙ্গা মায়ে ফখাদি যে বেগম জীবাত ফাঁসা ফুয়াসি হিবাইয়ে বয়ান দিয়া। বেগমর হত্যা মজির হিবাত রাতে গুম যাইলে ফোয়েন পানি ডুফি মরি যাবে বলে চিন্তা লাগে বলে বুঝাইয়া। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পত জ্বরের মৌসুম আইলে হামিশে তুয়ান মেডি দশা পানি উড়াত দিলে কুদরতি মুসিবত অকল অদা আছে। দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আইওমর হত্যা মজিন 1 মিলিয়নের বড় রোহিঙ্গা অকল আসতে কক্সবাজার এলাকা বাংলাদেশের বেকুনতুনার কুদরতি মুসিবত অদা এলাকা বলে হইয়া। আর এক ডাকত কক্সবাজার ক্যাম্পত রোহিঙ্গা পয়েন্ট হাজার জারি আছে দিহিয়ান খবর পাঁচজার। গেল দে 5 দিন আগে ক্যাম্প স্যার ব্লক E14 12 বছর যা আনোয়ার হোসেন বাপর নাম কামাল হোসেন হাজি গিয়ে দিহিয়ান জানা গিয়া। রোহিঙ্গা ফুয়াহিবার হনিককে পাইলে স্ক্রিনত দিয়া আসতে নম্বরত কল গরিবাল্লা আরজ করা যার। বাংলাদেশের হকুমতাদ ইউনাইটেড নেশনের নামাইন্দার বুথরে গেল দে বুধবারে বাসাঞ্চরত ইউএন এজেন্সি অকল হন্ডিলে হাম গরিব হিনর বিয়াসন অকল ওই দিহিয়ান খবর পা গিয়ে। আর আয়েদ্দ আগস্টের বুথরে ইউএনের ফাতি এগ্রিমেন্ট সাইন গজ্জুম যারা আয়েদ্দে সেপ্টেম্বর লতি ইউএনএ বাসাঞ্চরত রোহিঙ্গা আসতে হিনর মদত দিব বলে বাংলাদেশের ফরেন সেক্রেটারি মাসুদ বিন মুমিনে গেল দে বুধবারে বয়ান দিয়ে। ইউএন আদে বাংলাদেশের বুথরে হত্যাকল চলে দেহেড়ে হকুমতে রোহিঙ্গা অকলের সেহাতিয়া অন্য জরুরত লই ইউএনএ সিয়ারর আন্ডার লড়াচড়া গত্য দিব বলে হইয়া। রোহিঙ্গা অকলের বাসাঞ্চর টিয়া হামাবার মৌকা অকল গড়ি দিব যারা ইয়ালতি কারবাই শুরু হইয় বলে মুমিনে হইয়া। বাংলাদেশের হত্যা মজিন বাসাঞ্চরত আসতে রোহিঙ্গা অকলরে মোবাইল ফোনের জরিয়া কিছু টিয়া পয়সার মদত দিব বলে আশা দিয়া। মুমিনত দাবি মজিন হকুমত রোহিঙ্গা অকলের বর্মা কেরিকুলাম আদে জুবানত পন্না পরিবার এজাজত দিবল্লা রাজি ওই বলে জানাইয়েন। ইউএনর ফাতে হত্যা অকল চলে দেহেড়ে হকুমতে বাসাঞ্চরত সেহাতি হালত বেহতর গড়িব বলে হইয়া যেটা এনজিও দি ইউএন এজেন্সি অকলীয় মদত গড়িব আছে। ইউএন বাংলাদেশের মিটিং হিবাত ইউএনের নামাইন্দা হিসাবে ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর মিয়া সেপ্পো হাজির আসছিল আর
বাংলাদেশের ফরেন মিনিস্টার ডাইরেক্টর জেনারেল দেলোয়ার হোসেন দেব ফরেন মিনিস্ট্রির নমাইন্দা সামিয়া আঞ্জুম হাজির রশিদিহিয়ান জানা গিয়ে আজ যখন বাংলাদেশের হকুমতে 18,521 জন রোহিঙ্গার তুয়ান আয়দে বাসান চরত পারগারাইদা আছে জেডে বুথরে 5,319 জন বেড়িয়াইন 4,609 জন বেড়াইন দে 8,890 জন ফয়েন্দিহিয়ান জানাজার আজ্যার খবর এ দূর আর টেমরর খবর পাইবাল্লা আর আর আজাদি টিভির ওয়েবসাইট আজাদি টিভির ফেসবুক আর টুইটার ইয়ে ফলো করি পারিবা ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।